প্রভাব উপকূলে বিপর্যস্ত বেড়ি কারণে প্রতি জোয়ারে ডুবছে বাগেরহাটের বেশ কিছু অঞ্চল এখনো কর্মহীন মানুষ সরকারি বেসরকারি কিছু প্রতিষ্ঠান নামমাত্র সহায়তা দিলেও তা পর্যাপ্ত নয় ক্ষতিগ্রস্ত মানুষ বলছেন ত্রাণ নয় টেকসই বেরে দিতে পারে তাদের স্থায়ী মুক্তি বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবুর তথ্য ছবিতে ডেস্ক জলবায়ু পরিবর্তনের ফলে ঘন ঘন হানা দিচ্ছে ঝড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ বেশিক্ষণ স্থায়ী হওয়া ঝড় এবং অতিবৃষ্টির ফলে সিডর আইলার চেয়ে কম নয় ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি ভেঙেছে বেরিবাদ ঘরবাড়ি ভেসে গেছে ফসলি জমি গবাদি পশু আর চিংড়ির ঘের অর্ধমাস পেরিয়ে গেলেও এখনও চোখে পড়ে ভেঙে পড়া বসতঘর আর্থিক অসচ্ছলতার কারণে অনেকে যা ঠিক করতে পারেনি কর্মহীন কৃষক আর ঘের শ্রমিকদের দিন কাটছে অর্ধাহারে অনাহারে জলাবদ্ধতায় শিশুদের স্কুলে যাওয়া বন্ধ বেরি ধসের ক্ষতি হয়ে উঠেছে দীর্ঘস্থায়ী প্রতি জোয়ারে ডুবছে বেশ কিছু অঞ্চল তিন দিনে বাতের পাইলে পাহা দিতে কোনো খাবার পাইনি আমরা আমাদের জীবন কি এইভাবেই যাবে এই যে বন্যায় আমাদের ঘর বাড়ি সব বিলীন হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড বলছে জেলার তিনশো আটত্রিশ কিলোমিটার বেড়ি ১২ বারো কিলোমিটার জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে জোয়ারের পানি অনায়াসে ঢুকছে ওই পয়েন্টগুলোকে আমরা চিহ্নিত করেছে আমরা অফিস থেকে থেকেjsdelivr ভিত্তিতে ওইসব পয়েন্টও কাজ করে যাচ্ছে গেল 20 বছরে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে কিছু ত্রাণ সহায়তা এবং আশাশী কেবল জুটেছে এই মানুষগুলোর ભાગ্যে যা তাদের রক্ষা করতে পারে সেই টেকসই বেড়িবাটি আর হয়নি এইটাই ভাবে আমরা চাই যদি টেকসই বেড়িবাটা তাহলে মানুষগুলো নদী পটেস করে ভালোভাবে আরামে থাকতে পারবে গর্দেলে তো হই দেই ভালো হয় এই গাঙ্গুলে ঘর মার্সেজ পানিতে অবশেষে আরও এক দফা আশ্বাস জেলার প্রশাসনের ইতিমধ্যে আমি নির্বাহী প্রকৌশলী সাথে কথা বলেছি আমরা কিভাবে একটি টেকসই একটি বেরিবাদ দিয়ে যাতে পানি এসে তাদের আর দুর্ভোগের না ফেলতে পারে সেই বিষয়ে আমরা পরিকল্পনা করছি শুধু সহায়তা আর আশ্বাস নয় উপকূলে সর্বস্তরের মানুষের দাবি টেকসই বেরিবাদ সৈকত দাশগুপ্ত ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ